হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য সিইটির প্রিপারেশনের ক্লাস অনেক দিন পর আবার নিয়ে এলাম আজকে নিয়ে চলে এসেছি আমি জুন দু হাজার একুশে কারেন্ট অ্যাফেয়ার্স ওটা ষোলোটা আমি কোয়েশন রেখেছি আপনারা বলবেন ষোলোটা কেন আমার ইচ্ছা পনেরোটার জায়গায় আমি ষোলোটা রাখলাম তো কমন এলিজিবিলিটি টেস্ট এবং তার কিন্তু যে রেল ব্যাংক এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যেখানে দু হাজার থেকে চালু হতে চলেছে তার প্রিপারেশান এখন থেকে নিন অলরেডি ক্লাস চলছিলো আজকে আবার ক্লাসটা রিজিউম করা হলো তা আজকের আমি যে কোয়েশ্চেনগুলো আপনাদেরকে শেয়ার করছি এগুলো মনে রাখতে হবে আপনাদের আনসারগুলো এবং পরবর্তীতে যাতে আপনাদের জবের ক্ষেত্রে সুবিধা হয় সেটাই মাথায় রাখতে হবে সব চাকরির পরীক্ষা একটাই পরীক্ষা অনেকদিন পর বললাম না তো চলুন দেখে নিচ্ছি ফার্স্ট অফ অল আমি টোটালি পিডিএফটা আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা জানো পুরোনো ক্লাস করতে তারা তো জানো এবং যারা নতুন এসো তাদেরকে বলি ডেসক্রিপশানে দিয়ে দেবো পরবর্তী ক্লাসগুলো লাইভও নিয়ে আসবো কোনো চিন্তা করবে না তো প্রথম যেটা আমি রেখেছি হু হ্যাজ বিন নেম দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান মেন্স হকি টিম ফর দ্য টোকিও অলিম্পিক আর টোকিও অলিম্পিকে আমাদের যে ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে হকি টিম হয়েছিল তার ক্যাপ্টেনের নাম কী নাম হচ্ছে মনপ্রীত সিং কি নাম বললাম মনপ্রীত সিং তো হুইচ স্টেট সেকেন্ড কোয়েশ্চেন হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট র্যাবিস ফ্রি স্টেট স্টেট ইন ইন্ডিয়া তা র্যাবিস যে রোগটা যেটা পশুদের থেকে হয়ে থাকে র্যাবিস রোগ এবং সেই র্যাবিস ফ্রি স্টেট কে হয়েছে অর্থাৎ যেখানে আর কোনো র্যাবিসের কোনো কেউ কোনো এরকম কোনো রোগেরা সন্ধান নেই সঠিক আনসারটা হচ্ছে গোয়া আচ্ছা এই কোশ্চেনগুলো তোমরা যারা নতুন দেখছো তারা বলতে পারো ইংলিশে কেন করছো কারণ সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু ইংলিশ আর হিন্দিতেই হয় তাই আমি করছি যদিও আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য তার সাথে তিন নম্বর তিন নম্বর হচ্ছে দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি দিস ইয়ার এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হতে চলেছে এটা কোন দেশে হতে চলেছে যেটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল কী বলছে ইউ এ ই অ্যান্ড ওমানে হতে চলেছে ডিউ টু দা অন ongoing COVID-19 situation in India. আশা করি ক্লিয়ার করতে পারলাম তাহলে কোথায় হচ্ছে ইউএই এবং ওমান এবং ইউএই ওমানে কিন্তু অনেক রিয়েলিটি শুটিং হচ্ছে এখন যেহেতু এই সিচুয়েশানে বর্তমানে আমাদের রেস্ট্রিকশন পরপর চলছে বলে চার নম্বর চার নম্বরে হচ্ছে যে দ্য জিএসটি রেট ফর কোভিড নাইন্টিন টেস্টিং কিটস মেডিকেল গ্রেড অক্সিজেন অ্যান্ড ভেন্টিলেটর হ্যাজ বিন রিডিউস ফ্রম টুয়েলভ পারসেন্ট আর্লি টু আচ্ছা জি এটা তো সবাই জানো প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখেছো তোমরা যে জিএসটি রেট যেটা কমানো হয়েছিল বিশেষ করে অক্সিজেনের ওপর বা মেডিকেল ইকুইপমেন্ট ওপর এই কোভিড সিচুয়েশনের জন্য যেটা টুয়েলভ পার্সেন্ট ছিল সেই জিএসটি রেটটা এখন বর্তমানে কত পার্সেন্ট দেখি তোমরা লাইভে কে কে লিখছ এক দুই তিন চার পাঁচ পাঁচ পার্সেন্ট একদম ঠিক তো ফাইভ পার্সেন্ট করে দিয়েছে বর্তমানে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু প্লে ইন অল ফরম্যাট খুব ভালো কোয়েশ্চেন সব কটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখুন বা আমাদের সব থেকে কনিষ্ঠতম ধরতে গেলে ইয়ংগন ক্রিকেট প্লেয়ার কে যে সব রকমের খেলেছে ক্রিকেট তো তার নাম কি হচ্ছে তার নাম হচ্ছে শেফালি বার্মা এবং শি বিকাম দ্য ইয়ংগেস্ট ক্রিকেটার টু প্লে ইন ওমেন্স টোয়েন্টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ ফর ইন্ডিয়া তো শেফালি শর্মা ইনি কিন্তু আমাদের ভারতের হয়ে টোয়েন্টি টোয়েন্টি খেলেছে ওমেনদের যে ক্রিকেট সেখানে এবং তিনি মাত্র তার বয়স হচ্ছে পনেরো বছর বয়স মানে মোস্ট ইয়ংগেস্ট বলতে পারেন আপনারা কিন্তু ভারতীয় ক্রিকেটার যিনি খেলছেন ছ নম্বর ছ নম্বর রয়েছে নেম সোশ এটা তো সবাই জানো তোমরা নেম দ্য সোশ্যাল মিডিয়া জ্যান হু হ্যাজ লস্ট ইটস সেফ হারবার ইমিউনিটি ইন ইন্ডিয়া ওভার ইটস ফেলিওর অ্যান্ড অ্যাপয়েন্টিং স্ট্যাটিউটারি অফিসে অফিসার অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য নিউ আইটি রুল আচ্ছা এরা আমি কতগুলো তোমাদের মানে এও দিচ্ছি অপশানও দিচ্ছি প্রথমত হচ্ছে যে নতুন যে আইটি রুল যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে তো সেখানে কোন সোশ্যাল মিডিয়া যারা প্ল্যাটফর্ম যারা চ্যালেঞ্জ জানিয়েছিল এবং তারা মুখ তুবড়ে পড়েছে তারা হেরেও গেছে সেখান থেকে তাদের বা কোড অর্ডার দিয়ে দিয়েছে যে নিয়ম নীতি মানতে বাধ্য তিনটি অপশান দিচ্ছি ফেসবুক ইউটিউব তো খবরদার দেবো না কারণ ইউটিউব এরকম কিছু করিনি আচ্ছা ফেসবুক দিলাম আরেকটা দিচ্ছি ধরো হোয়াটসঅ্যাপ একটা দিচ্ছি টুইটার সঠিক উত্তরটা কী বলো ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সঠিক উত্তরটা হচ্ছে টুইটার টুইটারের কিন্তু রক্ষা খবর চলে গেছে তারপরে হচ্ছে নেম অফ দ্য ফরমার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হুস হান্ড্রেড বার্থডে অ্যানিভার্সারি ওয়াজ অবজার্ভ অন টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আচ্ছা দু হাজার একুশের আট আঠ আঠাশে জুন এই তারিখে আমাদের ভারতের কোন প্রধানমন্ত্রীর একশোতম জন্মদিন পালন করা হলো বা জন্মদিন হলো একশোতম হান্ড্রেড কোন প্রধানমন্ত্রী বলো নাম অপশান দিচ্ছি ধরো তোমাদের অপশান দিচ্ছি জওয়াহরলাল নেহরু পি ভি রাও তারপর ধরো ইন্দিরা গান্ধী বলো কার একশোতম জন্মদিন পালন করা হল আঠাশে জুন দু হাজার একুশ সঠিক উত্তরটা হচ্ছে পি ভি রাও আচ্ছা তারপরে হচ্ছে আট নম্বর আট নম্বরে রয়েছে রিসার্চার হ্যাভ ডিসকভার দ্য প্রেজেন্স অফ এটা একটু খুব আলাদা ধরনের কোয়েশ্চেন আমি এটা এনেছি এর একটা কারণ হচ্ছে এটা প্রচুর হেডলাইন হয়েছিল অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই জানো যে বা মহ নিপা ভাইরাস এটার আনসারটা আমি বলেও দিচ্ছি আমি একটু ডিটেলসে না খুললে না বোঝালে বুঝবে না নিপা ভাইরাসও তোমরা জানো বাদুর থেকে হয়ে থাকে তো আমাদের এখন ইন্ডিয়ান যারা রিসার্চার যারা সায়েন্টিস্ট তারা কিন্তু এই নিয়ে রিসার্চ করছে এবং মহারাষ্ট্রে যে মালবেশ্বর তাদের যে গুহা রয়েছে কেফ রয়েছে সেখানকার তার যে বাদুর নিয়ে তারা রিসার্চ করে দেখেছে যে সেখানে কিন্তু কিছু বাদুরদের অ্যান্টিবডি তারা পেয়েছে প্রেজেন্স পেয়েছে যদিও এটা কোনো কনক্লুশনে আসেনি যে এর থেকে তার মানে নিপা ভাইরাস থেকে তার মানে ইন্ডিয়ার বাদুর এফেক্টেড হবে না এরকম কোনো ফাইনালি কোনো ব্যাপার নেই কিন্তু এটা কিন্তু খুব বড়োসড়ো হেডলাইন হয়েছিল তাই আমি দিলাম এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আনসার হচ্ছে নিপা ভাইরাস আর যদি বলে কোথায় হয়েছে রিসার্চটা তাহলে তো হবে আমাদের মহারাষ্ট্রের মাল মহাবালেশ্বর এটা হচ্ছে তার কেফটার নাম অর্থাৎ গুহাটার নাম চলো দেখিনি নম্বর ন নম্বরে কী বলছে নেম দ্য ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেন হু হ্যাজ ওভারটেকেন এটা তো খুব খুব মজাদার কোশ্চেন আর্জেন্টিনার মানে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট যারা মানে আমরা যারা অন্তত আর্জেন্টিনার মেসি সাপোর্টার তো এবং যারা আর্জেন্টিনার যে মেসি তা তার থেকে তাকে টপকে গিয়ে সেকেন্ড হায়েস্ট অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল গোল স্কোর কে করেছে কোন ভারতীয় প্লেয়ার করেছে চুয়াত্তর গোল করেছে সাত জুন দু হাজার একুশ অনুযায়ী মানে সেকেন্ডে ছিল আমাদের মেসি ছিল মেসিকে টপকে গেছে বলো সঠিক উত্তর বলো সঠিক উত্তরটা হচ্ছে সুনীল ছেত্রী তো এবং গর্ব হওয়া উচিত কিন্তু যতই আমরা মেসিকে ভালোবাসি বা ব্রাজিল এবার তোমরা অনেকেই আছো যারা ব্রাজিলের ফ্যান তো থাকতেই পারো বাট এবার ধরো যে যাকেই যত বা রোনাল্ডোর ফ্যান রয়েছ বা যে যাকে যতই করো আলটিমেটলি ইন্ডিয়ানের এরকম কোনো কিছু দেখলে কিন্তু গর্ব হয় তারপর দেখো দশ নম্বর দশ নম্বরে বলছে হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ ফরেস্ট ফ্রন্টলাইন হিরোজ বাই ডাব্লু ডাব্লু এফ ইন্ডিয়া আচ্ছা আমাদের ফরেস্ট ফ্রন্টলাইন যে হিরো তার রাষ্ট্রদূত রাষ্ট্রদূতকে হয়েছে ধরতে গেলে তো তার নাম হচ্ছে উপাসনা কামিনিনি উপাসনা কামিনিনি হচ্ছে তার নাম তারপরে হচ্ছে এগারো হু হ্যাজ কম্পোস্ট ইন্ডিয়ান অফিসিয়াল অলিম্পিক থিম সং ফর টোকিও অলিম্পিক আচ্ছা টোকিওতে যে অলিম্পিক সেই অলিম্পিকের বা কোন আমাদের যে ভারতের তরফ থেকে যে গানটা সে গানটা কে কম্পোজ করেছে কোন ভারতীয় বা মিউজিক ডাইরেক্টর সঠিক উত্তরটা হচ্ছে তোমার মোহিত চৌহান তারপরে চলে আসছে আমি বারো নম্বর বারো নম্বরে দেখো কী বলছে এটাও তো তোমরা নিশ্চয়ই জানো নেম দ্যারি ফিল্ম মেকার এ ফাইভ টাইমস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যান্ড অলসো এ পোয়েট হু পাসড অ্যাওয়ে অন টেন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য এজ অফ সেভেন্টি সেভেন এবং আমি তোমাকে বা এটার সাথে একটা ক্লুও দেব প্রথমত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং পাঁচবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এমন একজন সিনেমা বানাতেন ফিল্ম মেকার এবং তার সাথে কবি ছিলেন এবং যিনি মারা গেছেন দশই জুন দু হাজার একুশ বছর বয়সে এবং আমি তোমাদের একটা ক্লু দিচ্ছি ক্লু হচ্ছে ইনি হচ্ছেন বাঙালি বলো নাম আচ্ছা বলে দিই আমি আচ্ছা বলেছ নাকি বলে দিই বুধদেব দাশগুপ্ত তো এরপর চলে আসছি তেরো নম্বর তেরো নম্বরে যেটা হচ্ছে আমাদের বর্তমান ইলেকশন কমিশনার তিনি নতুন কে অ্যাপয়েন্ট হয়েছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইলেকশন কমিশনার তো তেরো নম্বরে হচ্ছে আনসারটা হচ্ছে চন্দ্র পান্ডে ইনি হচ্ছেন এখন বর্তমান ইলেকশন কমিশনার তারপরে চলে আসছে এটাও তো তোমরা সবাই জানো নেম দ্য লিজেন্ডারি স্প্রিন্টার অলসো নোন দ্য ফ্লাইং সিক হু ডায়েড অন জুন এইটিন ডিউ টু দ্য পোস্ট কোভিড নাইন্টিন কমপ্লিকেশান আচ্ছা বা আমাদের বা কোন ভারতীয় অ্যাথলিট বলতে পারো খেলোয়াড় বা দৌড়বাজ বলতে পারো যিনি জুন আঠারো তারিখে মারা গেছে কোভিডের পরবর্তী সিচুয়েশনের জন্য এবং তাকে বলা হতো ফ্লাইং সিক তাকে বলা হতো আর ক্লু দিচ্ছি তার নামে একটা সিনেমা হয়েছিল তো সবাই মোটামুটি উত্তরটা বুঝে গেছো সঠিক উত্তর রয়েছে মিল্খা সিং আচ্ছা মিল্খা সিং কিন্তু হ্যাঁ আচ্ছা অনেকে স্পেলিংটা কিন্তু ভুল লেখে আমি বলে দিলাম তারপর দেখো পনেরো নম্বর এ ভিলেজ ইন হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ বিকেম ইন্ডিয়ান ফার্স্ট টু অ্যাচিভ হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন অফ অ্যাডাল্ট তো আচ্ছা এটা খুবই খুব মজাদার কোশ্চেন খুব ভালো কোশ্চেন এমন একটা গ্রামের নাম যে ধরতে গেলে এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এমন একটা গ্রাম যে গ্রাম প্রথম তাদের যতজন গ্রামের বাসিন্দা সবাই ফুল ভ্যাকসিনেশান কমপ্লিট করেছে তো এবং সমস্ত অ্যাডাল্ট যারা আঠেরো বছর ওপর থেকে আঠেরো বছর থেকে যারা রয়েছে তো সেই গ্রামের নাম কি সেই গ্রামটা এবং কোথায় আছে গ্রামের নামটা হচ্ছে তোমার ও উইএন গ্রা ভিলেজ ডাব্লিউ ই ওয়াই এন আর এটা রয়েছে হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি আন্ডারে পড়ছে এরা একশো পার্সেন্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে তারপরে চলে হচ্ছে ষোলো নেম দ্য ফরেস্ট রিজার্ভ ইন ওয়েস্টার্ন আসাম দা কোকরাছাড় ডিস্ট্রিক্ট উইচ ওয়াজ নোটিফাইড অ্যাস আসাম সিক্স ন্যাশনাল পার্ক আচ্ছা ওয়ার্ল্ড এনভাররমেন্টাল যে যেহেতু ফিফথ জুন গেছে তো এটাও একটা কোয়েশ্চেন কবে ওয়ার্ল্ড এনভারমেন্টাল ডে সেটা হচ্ছে ফিফথ জুন তো সেই হিসাবে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি যে আসাম কোকরাঝার ডিস্ট্রিক্টে ছ নম্বর ন্যাশনাল পার্ক বা তার নাম কী অর্থাৎ আসামের ছ নম্বর ন্যাশনাল জাতীয় উদ্যান তার নাম কী তো সঠিক উত্তরটা হচ্ছে রায়মোনা ফরেস্ট রিজার্ভ তো মোটামুটি তোমাদের আমি তো আজকে দেখো ষোলোটা বললাম এবার আমি যদি একটু ছোট ছোট করে কনক্লুশন করে দিই এক নম্বরটা তাহলে কি বলেছিলাম যে যে হচ্ছে টোকিও অলিম্পিক বা এবছর আমাদের বা ইন্ডিয়ান ক্যাপ্টেন তার নাম কি মনে আছে তো নাকি নিশ্চয়ই মনে থাকবে এগুলো নিয়ে আবার খুব তাড়াতাড়ি কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার ধরতে আসবো চিন্তা করো না তোমাদের এগুলো শুধু স্ক্রিন রেকর্ডে পড়িয়ে চলে যাচ্ছি লাইভও খুব তাড়াতাড়ি আসবো ভালো থাকবে বা দেখছি কেরকম ভিডিওটা তোমরা কেমন পছন্দ করো সেটাও দেখবো আর কমেন্ট সেকশানে ভালো কমেন্ট পেলে পরবর্তী আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সবাই সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক